মডেলটি হলো আইটেল S11 বিএক্স X11 বিএক্স। এই সেটটি যদি আমরা ফ্ল্যাশ করতে যাই, অবশ্যই আমাদের দেখতেছেন এই সামনে যে ইরোই মেসেজটা, এই ইরোই মেসেজটা আছে। আমরা অনেক বেশ চেষ্টা করে দেখছি ইরোই মেসেজটা ই করার জন্য, তার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে NCK ক্যারেক্টার টুলস, আমরা এই ক্যারেক্টার টুলসের মাধ্যমে আজকে আমাদের এই কাজটি কমপ্লিট করবো ইনশাল্লাহ। আর আমার প্রতিবেশীর দোকানদারে উনি ক্যারেক্ট ফাইল দিয়ে এই সেটটির FFP রিমুভ করতে গিয়ে ডেট করে ফেলেছে। ডেট বলতে অটো রিভার্সড ফাইলে সমস্যা করে ফেলেছে, তার কারণে আমরা আজকে এটা কমপ্লিট করব। আর কীভাবে কমপ্লিট করতে আমরা টুলসের মাধ্যমে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর আমরা ক্যারেক্টার সম্পূর্ণ ফুল ফ্ল্যাশ করলে আমার সেটটি চালু হয়ে যাবে। আর চালু হওয়ার পরে যদি আপনাদের FFP অ্যাকাউন্ট বাইপাস করতে হবে, তাহলে আমার আই বাটনে কীভাবে FFP বাইপাস হাতে উদার PC ছাড়া কীভাবে FFP বাইপাস করা যায় ওই জিনিসটা আপনারা দেখবেন। দেখার পরে বুঝতে পারবেন যে আসলে লিঙ্ক দেওয়া থাকবে ওই জায়গা থেকে যে আপনারা আমার FFP আইটেল FFP কীভাবে বাইপাস করতে হয়, আপনারা এই জিনিসটা সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে আপনারা সেটি সাকসেস করতে পারবেন ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
We'll be right back.